হ্যালো ভিউয়ার্স, লার্ন আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা কিভাবে খুব সহজেই হাইড করা যায়। আমরা আমাদের গত একটি ভিডিও টিউটোরিয়ালে স্টক ম্যানেজমেন্ট উইথ প্রফিট লস এই ভিডিওটি দেখেছিলাম, যেখানে কিনা আমরা ফর্মুলা ব্যবহার করে অটোমেটিক্যালি পারচেজের টোটাল অ্যামাউন্ট, সেলসের টোটাল অ্যামাউন্ট, এছাড়াও ক্লোজিং স্টকের কোয়ান্টিটি অ্যামাউন্ট এবং সবশেষে প্রফিট লস ক্যালকুলেশন করেছিলাম। তো আমরা যদি চাই সেক্ষেত্রে এই ব্যবহার করা ফর্মুলা সেলগুলোর ফর্মুলাকে হাইড করতে পারি। তো এজন্য আমাদেরকে সর্বপ্রথম এই ফর্মুলা ব্যবহার করা সেলগুলোকে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আমরা কন্ট্রোল কি চেপে ধরে রেখে সবগুলো সেল সিলেক্ট করতে পারি, এছাড়া আমরা একটা শর্টকাট ব্যবহার করেও করতে পারি। সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করব, তারপরে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্স ওপেন হবে, সেখান থেকে অপশনসে ক্লিক করব, তারপরে ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার ফলে ফাইন্ড ফরম্যাট ডায়লগ বক্স ওপেন হবে, এখান থেকে ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করার পরে আমরা যে কালার দিয়ে ফিল করে রেখেছি আমাদের এই ফর্মুলা ব্যবহার করা সেলগুলোকে, সেই ইয়েলো কালারটি এখান থেকে সিলেক্ট করে দিব। আপনারা যে কালার ব্যবহার করে থাকবেন সেই কালারটি সিলেক্ট করে দিতে পারেন। তারপরে ওকে করব, তারপরে আমরা ফাইন্ড অলে ক্লিক করব। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফর্মুলা ব্যবহার করা এবং ইয়েলো কালার ফিল করা সেলগুলো এখানে শো করছে, এখানে 30টা সেল পেয়েছে। তো আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করি সেক্ষেত্রে ও সকল সেলকেই সিলেক্ট করে নিবে। তারপরে আমরা ক্লোজ ক্লিক করব। এখন কিন্তু ইয়েলো কালার ব্যবহার করা অর্থাৎ ফর্মুলা ব্যবহার করা সকল সেলই সিলেক্ট হয়ে আছে। এখন কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ওয়ান প্রেস করব। তো কন্ট্রোল ওয়ান প্রেস করার ফলে ফরম্যাট সেলস ডায়লগ বক্স ওপেন হবে, এখান থেকে আমরা প্রোটেকশনে চলে যাব এবং হিডেন টিক মার্কটি দিয়ে নিব। তো হিডেন টিক মার্ক দেওয়ার পরে আমরা ওকে করব। তো হিডেন টিক মার্ক দিলে যেটি হয় সেটি হচ্ছে যে সেলগুলো সিলেক্ট অবস্থায় থাকে সেই সেলের কন্টেন্টগুলো হাইড হয়ে যায় বা হিডেন হয়ে যায়। যেহেতু আমরা এই সেলগুলোতে ফর্মুলা ব্যবহার করেছি, সুতরাং এক্ষেত্রে আমাদের সেলের ফর্মুলাটি হাইড হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা এই সেলগুলো ক্লিক করলে আপনারা ফর্মুলা বারে লক্ষ্য করবেন যে আমাদের ফর্মুলাগুলো হাইড হয়ে যায়নি। এজন্যই হাইড হয়নি যেহেতু আমাদের শিটটি প্রোটেক্টেড করা না। তো এই ফর্মুলাতে আমরা যে হাইডের টিকমার্ক দিয়ে ওকে করেছি, এটার বাস্তবায়ন করতে হলে আমাদেরকে অবশ্যই শিটটিকে প্রোটেক্টেড করতে হবে। কিন্তু আমরা যদি শিট প্রোটেক্টেড করি সেক্ষেত্রে আমাদের সকল সেলই যেহেতু ডিফল্টভাবে লকড হয়ে আছে, সেহেতু আমরা কোনো জায়গায় আর এডিট করতে পারবো না। তো এই জন্য আমাদেরকে সকল সেলকে আগে আনলকড করে নিতে হবে। তো এই জন্য আমরা শিটের একদম বাম পাশে ক্লিক করব, সকল সেলই সেক্ষেত্রে সিলেক্ট হয়ে যাবে। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল অন প্রেস করব, তারপরে এই যে দেখেন আপনারা লক টিক মার্কটি দেয়া আছে, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে ডিফল্টভাবে সকল সেলই লকড অবস্থায় থাকে। তো আমরা এই লক টিক মার্কটি তুলে দিয়ে আনলক করে ফেললাম, তারপরে এখান থেকে ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে আমরা হচ্ছে রিভিউ ট্যাবে ক্লিক করব এবং এখান থেকে প্রোটেক্ট শিট ক্লিক করব। তো আপনারা এখানে চাইলে একটা পাসওয়ার্ড দিতে পারেন প্রোটেকশনের জন্য। তো আমি পাসওয়ার্ড দিচ্ছি না, আপনারা চাইলে আপনাদের মন মতো এরকম একটা ডামি পাসওয়ার্ড দিতে পারেন, তারপরে আপনারা ওকে করবেন। এখন কিন্তু আমরা যদি আমাদের এই ফর্মুলা ব্যবহার করা কোনো সেলে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্মুলা বারে আর কিন্তু কোনো ফর্মুলা এখান থেকে শো করছে না, কিন্তু আপনার সেলগুলো রয়েছে, সেলের সব অ্যামাউন্ট রয়েছে। আমি যদি এখানে 13-র জায়গায় কোয়ান্টিটি 15 করে দিয়ে এন্টার করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ফর্মুলা বারে আর কোনো সেলে ক্লিক করলে ফর্মুলা শো করছে না। তো আমরা কি জন্য প্রত্যেকটা লক আমরা কি জন্য লক সেলকে আনলক করলাম আশা করি বুঝতে পেরেছেন। সেলগুলো যদি লকড অবস্থায় আমরা শিটকে প্রোটেক্টেড করতাম, সেক্ষেত্রে আমরা এখন যেমন প্রত্যেকটা সেলে কোনো কিছু এডিট করতে পারছি কিংবা চেঞ্জ করতে পারছি, সেই চেঞ্জটি আমরা করতে পারতাম না। এই জন্য আমরা লকড সেলগুলোকে সর্বপ্রথম আনলক করে নিলাম, তারপরে শিটকে প্রোটেক্টেড করলাম। প্রোটেক্টেড করার ফলে আমাদের এই যে সেলগুলোকে ফর্মুলা ব্যবহার করা সেলগুলোর কন্টেন্ট আমরা হিডেন করে দিয়েছি, সেই ফর্মুলাগুলো হিডেন হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ সকলকে।